আজ বিশ্ব নিউমোনিয়া দিবস। ফুসফুসের ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া বিশ্বের পঞ্চম ঘাতক। এই রোগটিতে বেশি আক্রান্ত হয় শিশু ও বয়স্করা। মূলত শীতকালে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, ফলে শীতের আগমনে আবহাওয়ার পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের সংখ্যা। নিউমোনিয়া থেকে সুরক্ষিত থাকতে শিশু বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাজশাহী থেকে মতিউর মুর্তুজার রিপোর্ট। নিউমোনিয়া আক্রান্ত 6 মাস বয়সের মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে 14 দিন ধরে চিকিৎসা নিচ্ছেন নাটোরের বড়াই গ্রামের আব্দুল হাই। তিনি জানান, হাসপাতালে বেড না পাওয়ায় খোলা বারান্দার মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হচ্ছে। ফলে বাতাস ও মেঝের ঠান্ডায় হাসপাতালে ভর্তির 5 দিন পরই ডায়রিয়া আক্রান্ত হয়েছিল শিশু সন্তান, সেই সাথে মশার উপদ্রব তো আছেই। যে ঠান্ডা, বাচ্চা তো নিউমোনিয়া আছে বা নিয়ে আসছে, ঠান্ডার জন্য তো নিউমোনিয়া আরও বাড়িয়ে যাচ্ছে, আরও সমস্যা। শীতের আগমনে আবহাওয়া পরিবর্তনের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 200 বেডের শিশু ওয়ার্ডে ভর্তি থাকছে প্রায় 800 রোগী। ফলে আব্দুল হায়ের মতো বেশিরভাগ অভিভাবকরাই হাসপাতালের বারান্দায় রেখে শিশুদের চিকিৎসা করাতে বাধ্য হচ্ছেন। আমরা বেড পাইনি, আর হচ্ছিল ঠান্ডার মধ্যে বাচ্চা যে এখানে মাঝেতে শুয়ে আছে, অনেক অসুবিধা, আর মশা প্রচণ্ড, মশা কামড়াচ্ছে প্রচণ্ড। নিউমোনিয়া হয়েছে, এখানে চিকিৎসা করছে, ডবল নিউমোনিয়া হয়েছে আমার বাচ্চাকে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হাসপাতালে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেডের তুলনায় 4 গুণ। আপাতত বেড সংখ্যা তো আর বাড়ানো যাচ্ছে না, তবে চিকিৎসা এর ভিতরে থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য রোগীদেরকে। এবং এখান থেকে দেখা যাচ্ছে যে বেশিরভাগ রোগী ভালো হয়ে চলে যাচ্ছে। নিউমোনিয়া থেকে সুরক্ষায় শিশু ও বয়স্কদের বাড়তি সতর্কতার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এই যে সিজন, এখন নভেম্বর মাস চলছে, না শীত না গরম, এই টাইমটাতেই এর প্রকোপটা সবচেয়ে বেশি হয়। তো আমার মনে হয় যদি মাস্ক পরে বাইরে বের হওয়া যায় বা বাচ্চাদেরকে বাইরে বের করা যায়, তাহলেও প্রকোপ কিছুটা কমবে। 1200 শয্যার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 1 সপ্তাহ ধরে প্রতিদিন ভর্তি থাকছেন প্রায় 3000 রোগী। মতিউর মুর্তুজা, নিউজ 24, রাজশাহী।